হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সাথে আজকে আমি একটা গুরুত্বপূর্ণ আই ডিজিজ নিয়ে আলোচনা করব। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের যে আমাদের কোর্স সিলেবাস আছে, আই ডিজিজের মধ্যে সবচেয়ে মেজর এবং ইম্পর্টেন্ট ডিজিজ হলো কনজাংটিভাইটিস। তো দেরি না করে এখনই আমরা শুরু করব আজকের সেই টপিক। কনজাংটিভাইটিস আমরা সবাই জানি, কনজাংটিভাইটিস জানার আগে আমরা পড়ে নিব যে আমরা কনজাংটিভাইটিস মানে কি। হ্যাঁ, এটা অ্যানাটমি আমরা তো আগে পড়েছি কনজাংটিভা, আর আইটিস মানে হলো ইনফ্লামেশন। তাহলে আমরা এক কথায় বলতে পারি, ইনফ্লামেশন অফ দ্য কনজাংটিভা ইজ কল কনজাংটিভাইটিস। আমাদের সাধারণত এখানে দেওয়া আছে সংজ্ঞাটা, আমি সংক্ষেপে তোমাদেরকে বলে দিলাম। আমি অনেক সময় অনেক সংজ্ঞা শর্ট করে বলে দিই তোমাদেরকে, তবে তোমরা পরীক্ষা যখন লিখবে ফুললি লিখবে, হ্যাঁ, তাতে আমাদের নাম্বারটা একটু বেশি আসে। যাই হোক, দেখো আমরা এখন একটা স্লাইডে দেখে শো করেছি যে আমাদের পিকচারেও দেওয়া আছে। দেখো, দ্য কনজাংটিভা ইজ এ থিন মেমব্রেন দ্যাট ইজ এ কভার দ্য ইনার সার্ফেস অফ দ্য আইলিড অ্যান্ড দ্য হোয়াইট পার্ট অফ দ্য আইবলস, মানে স্ক্লেরা। আমার বলতেছে কি, কনজাংটিভা ইজ দ্য থিন মেমব্রেন, খুবই পাতলা একটা মেমব্রেন দাদার আবৃত, দ্যাট ইজ কভার, এটা ঢেকে রাখছে দ্য ইনার সার্ফেস অফ দ্য আইলিড, সবচেয়ে মানে কাছের যে আইলিডের যে আমাদের আইলিড, মানে আমাদের যে আইলিড, আই মানে হলো চোখ, আমার লিড, লিড মানে হলো ঢাকনা, যেটা আমরা বলি, আগেই বলে রাখছি। দ্য হোয়াইট পার্ট অফ দ্য আইবল, যে মানে যে সাদা অংশ সেটাকে বলতেছে কি আইবল, এবং এটা যেহেতু স্লেরা, হ্যাঁ স্প্লেয়ারা। আমাদের সংজ্ঞাটা দেওয়া আছে দেখো নিচে, ইনফ্লামেশন অফ দ্য কনজাংটিভা ইজ কল কনজাংটিভাইটিস। আমরা আগেই বলেছি যখন এটা ইনফ্লামেশন হয় কোথায়, আমাদের আয়ের কনজাংটিভায়, এই জন্য। আর আইটিস মানে হলো ইনফ্লামেশন, তাহলে আমরা খুব সহজেই বলতে পারি ইনফ্লামেশন অফ দ্য কনজাংটিভা ইজ কল কনজাংটিভাইটিস, এটুক দিলেও হবে। আবার একটু অ্যাড করে দিছি আমি, দেখো, হুইচ মেক দ্য হোয়াইট অফ দ্য আই অ্যাপিয়ার রেড। এখানে কি বলতেছে, আমরা সাধারণত চোখের যে আমাদের স্ক্লেরা, এটা রং থাকে কি সাদা থাকে, কিন্তু এটা অনেক সময় কি, এটা আমাদের কনজাংটিভাইটিস হওয়ার ফলে কি হবে, এটা লাল হয়ে যাবে। তো আমরা অনেক সময় দেখা যায় এটাকে পিঙ্ক আই বলে, হ্যাঁ অনেক সময় এটাকে বলা হয় পিঙ্ক আই। তোমাদের বোঝার স্বার্থে আমি একটু অ্যানাটমির কিছু পার্ট দিয়ে দিছি কনজাংটিভারে, হ্যাঁ কনজাংটিভারে কিছু পার্ট দিয়ে দিছি। দেখো, সুপ্রিয়র ফর্নিক্স লেখা আছে, তারপরে অরবিটাল কনজাংটিভিস, ভালভুলার কনজাংটিভাইটিস, টার্সাল কনজাংটিভাইটিস, মার্জিনাল কনজাংটিভাইটিস, হ্যাঁ কনজাংটিভা, ইনফেরিয়র ফর্নিক্স ইত্যাদি। তো তোমরা এটা পড়ে নিবে, যাদের অ্যানাটমি পড়া আছে তাদের লাগবে না, যদি কেউ না জেনে থাকো তাহলে আমাদের এই ক্লাসটা থেকে জেনে নিতে পারবে। এখন আমরা চলে যাব পরবর্তী টপিকে, পরবর্তী পার্ট। দেখো, হিউম্যান আই অ্যানাটমি এখানে সুন্দরভাবে দেওয়া আছে, এগুলো আমি আগেই পড়িয়েছি তোমাদের, যখন ফার্স্ট ইয়ার অ্যানাটমি ক্লাস নিয়েছি তখন এগুলো পড়িয়েছি। এখন দেখো লেখা আছে, স্ক্লেরা, রেটিনা, অপটিক নার্ভ, মেকুলা, রেটিনাল ব্লাড ভেসেল, ভিটোরিয়াস বডি, সিলেরা বডি, তারপরে পিপিল, কর্নিয়া, আইরিশ, হ্যাঁ তারপরে স্ক্লেরা ইত্যাদি। তো এখন আমরা দেখব যে কনজাংটিভাইটিস হলে মানুষের কী কী সাইন্স দেখা যায়। এখানে দেখা আছে যে টিপিক্যাল কনজাংটিভাইটিস, রেডনেস অফ সয়েলিং অফ দ্য ব্যাকটেরিয়া অর ভাইরাল, যে কোনো ব্যাকটেরিয়া ভাইরালের ফলে হতে পারে এটা, আমরা পরবর্তীতে পড়ব। দেখো এদিকে লেখা আছে, বাম সাইডে আছে কনজাংটিভা, কর্নিয়া কোনটা, আইলিড, চোখের পাপড়ি যেটাকে বলতেছে। আমাদের এদিকে লেখা আছে ক্রাস্টিং অফ ব্যাকটেরিয়া, ক্রাস্টিং এখানে ফেটে গেছে, দেখো বলে আবার এখানে পাত জমেছে সাদা সাদা, হ্যাঁ আবার টিয়ার হয়েছে, হ্যাঁ ইত্যাদি দেওয়া আছে সায়েন্স সিস্টেমের মতো। এটা তোমরা খুব ভালোভাবে দেখে নিবা, তোমার জন্য ভিডিও তুমি এটা ফিজিক্যাল আটকিয়ে বন্ধ করে স্টপ করে দেখে নিবা। এখন আমরা পড়ব ফর্ম অফ কনজাংটিভাইটিস, তার মানে দিস ইজ এ ক্লাসিফিকেশন, দিস ইজ এ ক্লাসিফিকেশন অর টাইপস অফ কনজাংটিভাইটিস, কয় ধরনের হতে পারে। দ্য ফাইভ ডিফারেন্ট টাইপস অফ কনজাংটিভাইটিস, এক নম্বর বলতেছি ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস, ভাইরাল কনজাংটিভাইটিস, ক্লাইমাইডিয়া কনজাংটিভাইটিস, অ্যালার্জি কনজাংটিভাইটিস অ্যান্ড রিঅ্যাক্টিভ কনজাংটিভাইটিস। খুব সিম্পল, যদি কি কনজাংটিভাইটিস কয় ধরনের হয়, পাঁচ ধরনের হয়, ব্যাকটেরিয়া, ভাইরাস, ক্লাইমাইডিয়া, অ্যালার্জি কনজাংটিভাইটিস অ্যান্ড রিঅ্যাক্টিভ কনজাংটিভাইটিস, ঠিক আছে। এমন আমরা কজগুলো পরে পড়বো, আমি কারণ সময় কম তাই আমরা একটু দ্রুত যাচ্ছি, তোমরা একটু পড়ে নিও।
বিষয়গুলো। তারপর আমি একটু শর্টে বলে দিচ্ছি, কজড বাই ব্যাকটেরিয়া বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া দ্বারা হতে পারে এবং ভাইরাল কনজাংটিভাইটিস হতে পারে, অফটেন ইজ অ্যাসোসিয়েট উইথ দ্য কমন কোল্ড কজ দ্য এডিনোভাইরাস। ভাইরাসের সাধারণত অধিকাংশ হয় এডিনোভাইরাস দ্বারা, ব্যাকটেরিয়া দ্বারা হয় স্টেফাইলোকোকাস অরিয়াস, তারপরে হেমোফ্লাইজ ইনফ্লুয়েঞ্জা, হ্যাঁ তারপরে ফির নিমোকোকাস এটসেট্রা। তারপর হচ্ছে ক্লাইমেডিয়ার মধ্যে আছে কজড বাই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন। যদি ক্লাইমেডিয়া ইনফেকশন হয় যখন বাচ্চার প্রথম দিকে যদি হয়, বাচ্চা জন্মগ্রহণ করছে, তারপরে পরে কনজাংটিভাইটিস হতে পারে। তারপরে অ্যালার্জিক বিভিন্ন ধরনের পোলেন্স ডাস্ট এগুলো হয়, দূষিত কোনো পদার্থ বা ডাস্টে জানা হয়। রিঅ্যাক্টিভ কনজাংটিভাইটিস কোনো কিছু কেমিক্যালের ফলে, যেমন ক্লোরিন ইন সুইমিং পুল, যদি ক্লোরিন সলিউশন দেওয়া হয়, শ্যাম্পুস, তারপরে আদার ফরে অবজেক্ট, অন্য অন্য যে অবজেক্টগুলো আছে সেগুলোর মাধ্যমে হতে পারে। এখন আমরা চলে যাব কজেটিভ অর্গানিজম, এটা আমরা আগেই বলেছি, এটা আমরা তোমরা দেখে নাও, স্টেফিলোকোকাস অরিয়াস, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, স্ট্রেপটোকোকাস নিউমোকোকাস, নাইসেরিয়া গোনোরিয়া। নাইসেরিয়া গোনোরিয়া হয় নিউট্রিনেটাল টিটেনাস সাধারণত, ঠিক আছে। এখন আমরা যাব হলো ইনকিউবেশন পিরিয়ড। ইনকিউবেশন পিরিয়ড আসলে আমরা বলছি যে কতদিন পর্যন্ত এটা স্থায়িত হতে পারে। ইট ইজ নর্মালি স্টার্ট ইন দ্য ওয়ান আই, সাধারণত একটা চোখে শুরু হয়, স্পিড টু আদার্স আর আই ইন এ ডে অর টু। আমরা কী বলতেছে, এটা শুরু হবে প্রথমে একটা চোখ দিয়ে এবং পরবর্তীতে কী হবে অন্য চোখেও ডে বাই দুই থেকে তিন দিনের মধ্যে সেটা আবার স্প্রিড করতে পারবে। দিস ডিজিজ ইজ এ সিমিট্রিক্যালি, মিনিং ইট ক্যান এফেক্ট ওয়ান আই মোর দ্যান টু, মোর দ্যান দ্য আদার। এটা সাধারণত নর্মালি একটা চোখে হতে হয়ে থাকে, এফেক্ট করে প্রথমত, পরবর্তীতে আপনার আরেকটা চোখে এফেক্ট করবে। ইনকিউবেশন পিরিয়ড ইজ এ পিঙ্ক আই, সাধারণত যে পিঙ্ক আই আমরা আগেই বলেছিলাম যে এটা আরেকটা নাম হলো পিঙ্ক আই, অ্যান্ড ভেরি ডিপেন্ডিং অন দ্য ওয়েদার ইট ইজ এ কজড বাই ব্যাকটেরিয়া অর ভাইরাস। সাধারণত এটা নির্ভর করে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের উপরে, এবং ভাইরাল ইনফেকশন ফ্রম 24 আওয়ার্স অর থ্রু থ্রি ডে লেটার সিমটম উইল অ্যাপিয়ার। সাধারণত ভাইরাল কতদিনের মধ্যে হয়, 12 থেকে 3 দিনের মধ্যে এটা প্রকাশ পাবে সিমটম। ব্যাকটেরিয়াল সিমটম ইজ ডিসপ্লে অন দ্য 1-3 days আফটার এ ট্রান্সমিশন, ট্রান্সমিশন হওয়ার 1-3 দিনের মধ্যে হতে পারে। এখন আমরা পড়বো মোড অফ ইনফেকশন। এক্সোজেনাস ইনফেকশন ডিরেক্টলি, সাধারণত সরাসরি ট্রান্সমিট হতে পারে, ভেক্টর ট্রান্সমিশন অ্যান্ড কী বলছে ম্যাটারিয়াল, কোনো কিছু দিয়ে ম্যাটারিয়াল দিয়ে, যদি টিস্যু দিয়ে এক টিস্যু মুসলেন আর একটা টিস্যু দিয়ে ওই চোখে মুসলেন, একই হতে পারে। লোকাল স্পিড ইনফেক্টেড লেক্রিমাল স্যাক অ্যান্ড লিডস অ্যান্ড নেসোফেরেন্স, যদি কোনো ইনফেক্টেড লেক্রিমাল, হ্যাঁ যে অপারেশন হয়েছে বা কোনো ইনফেকশন হয়েছে অন্য কোনো, সেটা যদি আপনার এক লিড থেকে আর এক চোখ থেকে আরেক চোখে যায়, সেই ক্ষেত্রে নেসোফেরেন্সের থেকে কোনো ইনফেকশন হয়েছে আমাদের নাকের নেসোফেরেন্স, সেটা যদি আপনার চোখে যায় কখনো। তারপরে এন্ডোজেনাস ইনফেকশন মানে ব্লাড, ব্লাডের মাধ্যমে হতে পারে। এখন আমরা করব সিমটম, সিমটম বা করবো দ্য সিমটম ইজ এ কনজাংটিভাইটিস আর ভেরি ডিপেন্ডিং অন দ্য কজ অফ ইট, সাধারণত কারণের উপর নির্ভর করে। আর সাধারণত যার ব্যাকটেরিয়া আমরা পরিচয় ক্লাসিফিকেশন ব্যাকটেরিয়া ভাইরাস হ্যাঁ ইত্যাদি। রেডনেস অফ দ্য হোয়াইট এরিয়া অফ দ্য আই, তাহলে প্রথমে কী হবে আমাদের চোখে লাল লাল হয়ে যাবে, ইনক্রিজ অফ টিয়ার, আস্তে আস্তে কী হয়ে যাবে স্ক্লেরার সাইড দিয়ে কী হবে আপনার ছিঁড়ে যেতে পারে। থিক ইয়েলো অ্যান্ড ডিসচার্জ, খুব মানে হলদে মানে হলুদ কালারের এক ধরনের ডিসচার্জ বেরোবে, হোয়েন্টার ড্রাইস অনেক সময় অ্যান্ড ক্রাস্ট ওভার দ্য আই, কী বলতেছে আইলিশ, আমাদের যে আমাদের চোখের যে পাপড়ি আছে সেই পাপড়ির মধ্যে দেখো এখানে আমাদের এ দেখা দেওয়া আছে, উপরে পিকচার কিন্তু দেওয়া আছে, তোমরা ভালো করে খেয়াল করে দেখতে পারবা এই যে হলুদ হলুদ যে জিনিসটা দেখা যাচ্ছে পিকচারে উপরে। তারপরে ইচি আই অ্যা বার্নিং সেন্সেশন, খুব চুলকাবে, খুব চুলকানি হবে এবং অসুস্থ বোধ, বার্নিং সেন্সেশন, অসুস্থকর একটা বোধ হবে, সেন্সেশন হবে, বার্নেট অফ ভিশন, চোখে দেখতে সমস্যা হবে। ইনক্রিজ সেন্সিভিটি টু লাইট, আপনি আলোতে গেলে আপনার চোখের লাইটের সামনে গেলে আপনার সমস্যা হবে, অনেক সময় ব্রাইটনেস অফ দ্য সান, সূর্যের আলো যখন বেশি থাকে তখন গেলেও আপনি চোখে তাকাতে পারেন না, এই জন্য দেখবেন কিন্তু অনেক সময় আমাদের এটাকে বলে আমাদের গ্রামের ভাষায় বলে চোখ উঠে যায়, এমন সময় দেখি ওরা আপনার কালো চশমা পরে থাকে, আপনার অনেকেই দেখে থাকেন, তা অনেক সময় ফটোফোবিয়া হয়, আপনি দুইটা চোখে দেখ, আপনি দুইটা জিনিস দেখতে পারেন এক চোখ দিয়া, দেখতেছেন যে এখানে একটা একটা জিনিস, হ্যাঁ একটা একটা ফোন, অনেক সময় দেখা যায় হতে পারে ফটোফোবিয়া হলে দুইটা ফোনও দেখতে পারেন। তা যা হোক, তো এর পরবর্তীতে আমরা পড়বো সাইট,